ওয়ালাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ ওসমান গনি, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আমি স্টাডি করতেছি কয় মাদ্রাসাতে দাওরা দিচ্ছে, যে আপনারা বুঝেন মাস্টার্স। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকের ক্লাসটা একদম পপুলার একটা ক্লাস হতে চলছে আপনার জন্য। আশা করি আজকের ক্লাসটা আপনার জন্য অনেক উপকার হবে। আজকে আমরা কথা বলবো ফ্রিপিকে ফার্স্টটা বিষয়ে আপনার সাথে আলোচনা করবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ফ্রিপিকের ফার্স্টটা বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো যদি আপনি জানেন আপনার জন্য অনেক অনেক উপকার হবে। আমাদের প্রথম যে বিষয়টা কথা বলবো সেটা হলো ফ্রিপিক এমন একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি ফ্রি ভেক্টরগুলো কালেক্ট করতে পারবেন। এখন প্রশ্ন হলো বা ফ্রি ভেক্টরগুলো কালেক্ট করে আমরা ওগুলো কোনো কাজ ইউজ করতে পারবো কি না, বা আমি যখন কোনো ফ্রি ভেক্টর কালেক্ট করবো ওগুলো কোনো কাজ যদি ইউজ করি ওগুলো তারা কোনো কপিরাইট আওতায় পড়বে কি না, কোনো সমস্যা হবে কি না। দেখেন ফ্রিপিকের মতো বিভিন্ন ওয়েবসাইটগুলো আমাদের জন্য আসছে, আমাদের মতো গ্রাফিক ডিজাইনারদের জন্য এমন ওয়েবসাইটগুলো এগুলো কেন আসছে, আমরা এগুলোতে বিভিন্ন শেপগুলো নিবো, বিভিন্ন ইয়েগুলো নিবো, আমরা ওগুলো নিজেদের কাস্টমাইজ করে নিজেদের কাছে ইউজ করবো, এই কারণে এই ওয়েবসাইটগুলোকে খোলা হয়েছে। মাইক্রোস্টক সাইট থেকে প্রায় 80% বায়ার যারা, তারা আমি আর আপনারাই। হ্যাঁ, তো এগুলো আমাদেরকে দেওয়া হয়েছে কেন, এগুলো দেওয়া হয়েছে এই কারণে আমরা এখান থেকে কিছু ভেক্টর কালেক্ট করবো, ওগুলো কাস্টমাইজ করে আমরা ওগুলোকে বিভিন্ন ডিজাইনে মানে ইউজ করবো। এবং কথা হলো বা এগুলো যদি করি ওগুলো কপিরাইট ফরেজ যায় অথবা ডিজাইন কপিরাইট ফলে কী করবো, এগুলো কিছু মাধ্যম আছে। যদি আপনি এই মাধ্যমগুলো ফলো করেন তাহলে আপনার কখনো কপিরাইট আওতায় পড়বেন না, যদি আপনি এই মাধ্যমগুলো ফলো না করেন তাহলে আপনি কপিরাইট আওতায় পড়বেন। ইনশাল্লাহ আমি মানে ফ্রিপিক দিয়ে ভেক্টর কালেক্ট করে যদি কাজ করা কপিরাইট পড়বে কিনা পড়বে এই নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। দুই নম্বর, ফ্রিপিক রিভিউ সিস্টেমটা কী বা ফ্রিপিক কীভাবে রিভিউ করে আমাদের ডিজাইনগুলো। দেখেন যদি রিভিউ সিস্টেমটা আমার আপনার জানা থাকে তাহলে এর মধ্যে আমাদের ডিজাইনটা অ্যাপ্রুভ হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। ফ্রিপিক দুইভাবে রিভিউ করে, মানে টু স্টেপ রিভিউ করে। এক নম্বর প্রথম যে রিভিউটা করে সেটা হলো যখন আপনি ডিজাইনটা তাদেরকে সাবমিট করেন আপনার দেড় থেকে দুই ঘন্টার ভিতরে, বেশি না, দেড় থেকে দুই ঘন্টার ভিতরে তারা আপনার ডিজাইনটা রিভিউ করে দেবে। এটা কি তারা করবে না, তারা করে না, তারা কী করে আপনার ডিজাইনটা আপলোড দেওয়ার পরে ওই ডিজাইনগুলো তারা একটা সফটওয়্যার মধ্যে দেয়, ওই সফটওয়্যারগুলোকে রিভিউ করে, করার পরে যে ডিজাইনগুলো একটু হাই কোয়ালিটি দেখে তাদের অ্যালগোরিদমের সাথে মিলবে ওগুলো তারা তাদের ওই অফিসের লোকদের কাছে মানে সেন্ড করে, এরপর ওই লোকগুলো ওগুলোকে রিভিউ করে। সে বললেন সেটা কীভাবে বুঝলেন, দেখেন যদি আপনি 20টা ডিজাইন আপলোড দিলেন, দেওয়ার পরে আপনি দেখলেন যে আপনার ফার্স্ট ডিজাইন রিজেক্ট হয়েছে, 15টা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু অ্যাপ্রুভ দেখায় না, ওগুলো আন্ডার রিভিউতে দেখায়। কেন, ফার্স্ট ডিজাইন রিজেক্ট করছে মেশিনে মানে সফটওয়্যারে, এরপরে 15টা ডিজাইন তাদের অফিসিয়ালভাবে তারা রিভিউ করবে, ওখান থেকে সার্টাইকার যেগুলো থাকে ওগুলো তারা অ্যাপ্রুভ করবে, ওখান থেকে আশা করি অনেকগুলো বেশিরভাগ অ্যাপ্রুভ হয়ে যায়। এরপরে আমাদের সামনে তিন জবাব যে বিষয়টা, তিন নম্বর হলো ফ্রিপিক আমাদেরকে ফার্নোডে কত টাকা দেবে, কত টাকা করে দেয়, কত সেন্ড করে দিতেছে। আমি জানি আপনারা জানেন কি না, ফ্রিপিকে আমাদেরকে প্রতি ডাউনলোডে প্রতি সেল আমাদেরকে 0.10 সেন্ট, অর্থাৎ 10টা ডাউনলোডে $1 হয়, 10 সেন্টকে আমাদেরকে ফ্রিপিক দেবে প্রতি ডাউনলোডে। এরপর আসেন আমাদের চতুর্থ নম্বর যেটা হলো সেটা হলো যে অনেকে বলেন ভাই ফ্রিপিকে যখন আমরা একটা এফিএস ফাইল সাথে সাথে একটা জিপিএসজি ফাইল যখন তাদেরকে মানে এখানে আপলোড দিই, অনেক সময় আমার জিপিএসজি ফাইলটা শো করে না, এখান থেকে লেখা আসে ইমেজ নট ইনক্লুডেড, তখন আমি কী করা, তখন আপনার করা হলো যখন আপনি দেখলেন যে আপনার ইপিএস ফাইল দিলেন, দেওয়ার পরে আপনার জিপিএসজি ফাইলটাকে নিতেছে না, এর তিনটা কারণ থাকতে পারে। প্রথম কারণ, আপনার ইপিএস ফাইলের সাথে আপনার জিপিএসজি ফাইলের নামটা এক মিল না। এরপরে দ্বিতীয় কারণটা হলো আপনার ইপিএস ফাইলটা 2000 পিক্সেল থেকে নিচে আসে। এরপর তৃতীয় কারণটা হলো আপনার ইপিএস ফাইলটা তাদের একটা এমবি আছে, মানে এক এমবি মানে এক দেড় এমবি মতো একটা সাইজ দেয়, এর উপর গেলে তারা ওগুলো আর আপলোড নেয় না। এর তিনটা কারণে যদি দেখবেন যে আপনার ফ্রি ইমেজটা নিতেছে না, তো তিনটা কারণে যখন একটা কারণ খুঁজে দেখবেন হয়তো একটা কারণে হয়তো আপনারা এটা ফরেজ যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, সামনে থেকে আশা করি এই সমস্যা আর পড়বেন না। এরপর আসেন আমাদের সামনে ফ্রিপিকের ফার্স্ট নম্বর যে বিষয়টা, ফ্রিপিক অ্যাকাউন্ট ব্লক করে দিলাম দিতে পারে, অ্যাকাউন্ট খোলার কোনো সুযোগ আছে কি না, বা এমন সুযোগ দেয় কি না। ফ্রিপিক ওই সময় দেয় যখন আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। ফ্রিপিক অ্যাকাউন্ট ব্লক করে দুই কারণে, একটা নম্বর ব্লক করে যদি আপনি পরীক্ষা ফার্স্ট না করেন আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে, দুই নম্বর অ্যাকাউন্টটা ব্লক করে আপনি যদি কপিরাইট কোনো কাজ করেন তখন। এখন যদি আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেয় তখন আমরা কী করবো, যদি ওই সময় আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, মানে পুরাতন যে একটা অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে যদি আপনি আইডি কার্ডটা সাবমিট না করেন। আমি পূর্ব ভিডিওতে এই কথাগুলো বারবার বলছিলাম, যদি আপনার ফ্রিপিকে কখন অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি কখন আইডি কার্ড সাবমিট করবেন না, তখন করবেন যখন আপনার কিছু দিন এখানে অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি আপনার আইডি কার্ডটা সাবমিট করবেন, আর যদি আপনি মানে অ্যাকাউন্টটা ব্যান হওয়ার মানে অ্যাপ্রুভ হয় না, এর আগে আইডি কার্ড সাবমিট করে দিলেন, তো কী হয়েছে আপনি অ্যাকাউন্টটা ব্যান করে দিছে,
আপনার আইডি কার্ডটা এখানে শেষ, এরপর আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে গেলে যদি আইডি কার্ডটা নতুন করে দেন তারা আইডি আপনার অ্যাকাউন্টটা নেবে না, কারণ এই আইডি কার্ডটা অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে। তো আমরা কী করি, একটা অ্যাকাউন্ট খোলার পর আইডি কার্ড দিন, যখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে তখন আইডি কার্ডটা আমি সাবমিট করছি। যদি আপনি হুবহু এই একটা জিনিস ফলো করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হওয়ার পরেও আপনি আরেকটা অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে। এবার একটা না দুইটা আপনি 10টা 15টা 20টা পর্যন্ত অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত আপনি আইডি কার্ড সাবমিট না করেন। আইডি কার্ড সাবমিট করার পরে আপনার ওই আইডি আরেকটা অ্যাকাউন্ট খোলার কোনো সুযোগ নেই। আর আরেকটা বিষয় হলো, আজকে আমাদের ফ্রিপিকের ক্লাস 10টা শেষ, এখন আমার মাথায় কোনো নতুন করে কোনো কন্টেন্ট আসতেছে না। আপনার যদি কোনো বিষয় না জানা থাকে যে বা এই বিষয়টা বুঝতেছে না আমাকে একটু জানান, বা এই বিষয়ে আমার মাথায় ধরতেছে না, আপনার কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে ওই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমি সবসময় আজ ভিডিও পাওয়া যায় দুইটা দিব, আপনারা কোন বিষয়টা আপনার মাথায় ধরতেছে না বা কোন বিষয় বুঝতেছেন না আমাকে একটু বিস্তারিত জানান, আমি আপনাদেরকে ওই বিষয়টা হেল্প করার চেষ্টা করবো। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।